আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন এদের মধ্যে মেহেজাবিনকে কে কে চিনেন হাত তুলেন মেহেজাবিন আপু মূলত আমাদের অনেক সুন্দর সুন্দর নাটক উপহার দিয়েছে অনেকেই দেখে থাকবেন যাই হোক এখন ভাই আমি ফেসবুকে ঢুকতে পারতাছি না চারিদিকে শুধুমাত্র মানুষ লিঙ্ক শেয়ার করতেছে মেহেজাবিন আপু নাকি কোন ছেলের সাথে খারাপ কাজ করেছে তার নাকি চৌত্রিশ সেকেন্ডের খারাপ ভিডিও প্রকাশ হয়েছে বন্ধু এক বন্ধু আর এক বন্ধুকে লিঙ্ক শেয়ার করতেছে সেই খারাপ ভিডিওর যারা এই খারাপ ভিডিওর লিঙ্ক পাচ্ছে না তারা মানে একদম পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে ফেসবুকে এর কাছে ওর কাছে রিকোয়েস্ট করতেছে কি আপনাদের লাগবে নাকি সেই খারাপ ভিডিওর লিঙ্ক সরি ভাই আমি দিতে পারবো না আমি খারাপ ভিডিও সাপ্লাই করি না যাই হোক এই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলবো তো আমাদের মেহেজাবিন আপু এই বিষয়টা নিয়ে ফেসবুকে কি লিখেছেন সেটা একটু দেখে আসি আজকে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে এবং এ নিয়ে কিছু অসাধু লোকজন বিভ্রান্তি সৃষ্টি করছেন আমার সকল ফ্যান ফলোয়ার এবং সমর্থকদের কাছে আমার অনুরোধ মিথ্যা খবর ভিডিওতে বিশ্বাস করবেন না মেহেজাবিন চৌধুরী দর্শক স্রোত আমরা কি মানে হুজুকে বাঙালি কোনো জিনিস যাচাই বাছাই না করে আমরা শেয়ার মারতে থাকি নাকি প্রকৃতপক্ষে আপনারা চৌত্রিশ সেকেন্ডের ভিডিওতে যে মেয়েটাকে দেখেছেন

প্রকাশ পেয়েছে কিছু মানুষজন এটাকে মেজাবিনের ভিডিও বলে চালিয়ে দিচ্ছে আমরা একটা স্পষ্ট ছবি দেখি খারাপ ভিডিওতে যে মহিলাটাকে বা মেয়েটাকে দেখেছেন সেই মেয়েটার স্পষ্ট একটা ছবি দেখেন কি দর্শক আপনারা পারলে মিলে নিয়েন আপনারা খারাপ ভিডিওতে এই মেয়েটার ছবি দেখেছেন মেহেজাবিন আপুর ছবি দেখেন নাই এখন ভাবেন আপনারা ভুল করে ফেলেছেন এই ভুলের মাসুলগুলো কাকে দিতে হচ্ছে মেহজাবিনকে তার ফ্যামিলি তো এখন খুব চাপে আছে এটা বোঝাই যাচ্ছে তার মান সম্মান আমরা মিশিয়ে দিলাম সারা এত পরিমাণে শেয়ার করছেন সবাই এখন তাকে গালিগালাজ করছে এই যে মান সম্মানটা যে নষ্ট করে দিলাম আমরা এখন কি তার মান সম্মান ফিরিয়ে দিতে পারবো সহজে পারবো না আমরা খালি বাস দিতে জানি ভাই রিকোয়েস্ট করছি কোনো জিনিস শেয়ার করার আগে অবশ্যই যাচাই বাছাই করে শেয়ার করেন আর এইসব জিনিস কেন শেয়ার করতে হবে এর আগেও আমরা দেখেছি অনেক নায়িকার নাম বদনাম করার জন্য অনেক নায়কের নাম বদনাম করার জন্য এরকম ভিডিও প্রকাশ করে কিছু কিছু ওয়েবসাইটে বা কিছু কিছু মানুষ আমরা কোনো জিনিস শেয়ার করার আগে অবশ্যই যাচাই বাছাই করে শেয়ার করব। কি বলেন আপনারা যাই হোক ভিডিওটা শেষ করে দিচ্ছি যারা যারা মেহজাবিন আপুর চৌত্রিশ সেকেন্ডের ভিডিওটা দেখেছেন তারা কি এখনও বিশ্বাস করছেন যে মেহজাবিন আপু এই খারাপ কাজটা করতে পারে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম